যে ননেল গুলোর রসগোল্লা কিন্তু দেখতে পাচ্ছ, ভেলপুরি আছে, ক্ষীরপুরি সন্দেশ, তৃপ্তি সন্দেশ, মোতিচুর সন্দেশ, কালাকার। সো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি গৌতম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএম দ্য ব্লগার। খাদ্য বিভিন্ন, মানে ফিশ ফ্রাই বলো, চিকেন কাবাব বলো, বিভিন্ন রকমের পিঠে পাটা, বিভিন্ন রকম সব রকমের খাদ্য কিন্তু এখানে পেয়ে যাবে। এইটা হচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে, শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে কিন্তু এই মেলাটা হচ্ছে। 12 তারিখ থেকে 15 তারিখ অব্দি চলবে কিন্তু এই মেলাটা। তো চলো, আরও কী কী খাবার স্টোর আছে না আছে সবই তোমাদের দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাম্বু বিরিয়ানি প্রিপেয়ার হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাম্বু বিরিয়ানি প্রিপেয়ার হচ্ছে, এই যে ওভেন, ওভেনের মধ্যে কিন্তু বাম্বু বিরিয়ানিটা তৈরি হচ্ছে। আমি একটু জেনে নেবো বাম্বু বিরিয়ানিটার দাম কত আছে। আর এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু খুলে এখানে ঢালা হচ্ছে, আর কিন্তু দারুণ স্মেল আসছে কিন্তু বিরিয়ানিটা দেখে। কত দাম আছে বিরিয়ানি? চিকেন 250, আর মটন 300। চিকেন 250 আর মটন 300 টাকা দাম বাম্বু বিরিয়ানি। আর এইখানটা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু বিভিন্ন কাবাব, তারপর সব রকম কাবাব কিন্তু এখানে ঝোলানো রয়েছে। আর এখানে রয়েছে রাইস, রয়েছে এটা রয়েছে ফ্রাইড রাইস, এটা রয়েছে পোলাও, এখানে রয়েছে চিলি চিকেন, কাশ্মীরি আলুর দম সবই কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের উপরে চারটা দেখিয়ে দিচ্ছি, এখানে যা যা দেখতে পাচ্ছ চারটে উপরে সম্পূর্ণটা কিন্তু রয়েছে এই স্টোরে, তোমরা পেয়ে যাবে। দাদা, স্টোরটা তোমাদেরই তো, নাম কি স্টোরটার? নাম কি এটা? কোন স্টোর, কি স্টোর, নাম কি এটা? কাবাব জোন। আচ্ছা, এখানে কি কি কাবাব আছে? মোটামুটি কি কি কাবাব আছে এখানে? তন্দুরি কাবাব, ভেটকি তন্দুরি, গোলদা তন্দুরি, রেশমি কাবাব, টিক্কা কাবাব, হারিয়ালি কাবাব। এটা 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 কি আছে? ভেটকি তন্দুরি, ভেটকি তন্দুরি আছে। আচ্ছা, প্রাইসের কোনো এ নেই, কত কি দাম আছে প্রাইসের? 150 টাকা। ভেটকি কই, ভেটকি তন্দুরি 150 টাকা। তো এখন কিন্তু আমি আছি ঘোষ অ্যান্ড কোম্পানির সামনে। ঘোষ অ্যান্ড কোম্পানি যে স্টোরটা সেই সামনে রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন রকম ভালো ভালো মিষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে ননেলগুলোর রসগোল্লা কিন্তু দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম কিন্তু ভালো ভালো গুড়ের রস মিষ্টি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এই মিষ্টিটা দাদা, এটা কি আছে? বেক রসগোল্লা। এটা আসলে কি দিয়ে, মানে কি দিয়ে তৈরি? রসগোল্লা আছে, হ্যাঁ, মালাই দেওয়া আছে, মিক্স করা আছে। আচ্ছা, এই চারটে 80 টাকা, 80 টাকা দাম। আর এটা দই, মিষ্টি দই, ননি। আর এটা কি আছে? এটা কাঁচাগোল্লা সুপ্রে। দারুণ, কিন্তু দারুণ দারুণ মিষ্টি কিন্তু এখানে রয়েছে, সবকটা কিন্তু দাম ফেলা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পরপর অনেকগুলোই মিষ্টি দোকান রয়েছে, এইটা একটা রয়েছে, তারপরে পাশেই কিন্তু আরও মিষ্টির দোকান রয়েছে দেখতে পাচ্ছ। পরপর কিন্তু তিনটে বা চারখানা মিষ্টির দোকান রয়েছে, আর প্রত্যেকটা মিষ্টি দেখেই মনে মনে হচ্ছে একটা জিভে জল চলে আসার ব্যাপার, কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখুন। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পাটিসাপটা, আই থিঙ্ক এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা রয়েছে। মিষ্টিগুলো দেখে কিন্তু গাইস, মিষ্টিগুলো দেখে কিন্তু যা জিভে জল চলে আসছে। আর তোমরা দামগুলো দেখতে পারো, প্রত্যেকটা মিষ্টির দাম কিন্তু এখানে ফেলা রয়েছে। এগুলো কি আছে? সরপুরি, আর এটাও সর ভাজা। এটা দাম কি আছে? কৃষ্ণনগর 800 টাকা কেজি। আচ্ছা, আর এইটা কি আছে ভাড়ে?
নবদ্বীপের খির দই। আর তোমরা কোথাকার? কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মিষ্টি তো অনেক হলো, এবার কিন্তু চলে এসেছি একটু পিঠে পাটার দিকে, দেখবো কি কি পিঠে পাটা আছে। এইখানে দেখতে পাচ্ছ এই স্টোরটা, তো এখানে দেখতে পাচ্ছ এই স্টোরটা সন্ধ্যারানী পিঠে পুলি। এখানে দেখা যাক কি কি পিঠে আছে। এখানে কিন্তু ফার্স্টে দেখতে পাচ্ছি দুধ পুলি, এটা কিন্তু একটা দুধ পুলি, এটা কালারটা একটু অন্যরকম লাগছে। চুষি পিঠে আছে, তারপর কিন্তু এখানে মালাই পাটিসাপটা আছে, চকলেট পাটিসাপটাও কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখে ক্ষীরের পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, বিভিন্ন চার রকম কিন্তু পাটিসাপটা এখানে তোমরা দেখতে পাচ্ছি। আচ্ছা চকলেট পাটিসাপটা কত দাম আছে আমি একটু জেনে নেবো। আচ্ছা চকলেট পাটিসাপটার দাম কী আছে? চকলেট পাটিসাপটার দাম কী আছে? 50 টাকা। তো চকলেট পাটিসাপটার দাম দেখতে পারে, এটা কিন্তু 50 টাকা দাম আছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। এটা কিন্তু ভিতরে ভিতরে কী আছে? ভিতরে চকলেট, ভিতরে কী, আর বাইরেটা চকলেট এনে দিই। তো এবার চলে এসছি কিন্তু সুব্রা কিচেনের সামনে, এইখানে দেখি কী কী আইটেম আছে না আছে আমরা একটু দেখে নেবো। এটা কী আছে? এটা দারুণ লাগছে কিন্তু ডেকোরেশনটা করেছে এত সুন্দর। এখানে দেখতে পাচ্ছ তোমরা লেবু দিয়ে ডেকোরেট করা রয়েছে, আর এই যে শেফ দাদা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রাইস এইটা কি আছে? এটা একটু অন্যরকম জিনিস দেখতে পাচ্ছি। এটা কি আছে? প্রন টিক্কা। আচ্ছা এগুলো কি চকলেট আছে একটু? এগুলো সব হাতের তৈরি? এত সুন্দর দেখে, এত সুন্দর লাগছে, খেতে কেমন হবে তোমরা বুঝতে পারছো। আর প্রত্যেকটা প্রাইস কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। চলুন আমার সঙ্গে, আমি নামছি। আমি আছি এখন কিন্তু একটা কেক শপের সামনে, আর এখানে দেখতে পাচ্ছ কি দারুণ দারুণ কেক কিন্তু তৈরি করা হয়েছে। এই কেক গুলো কিন্তু তৈরি করেছে, আমি দেখাচ্ছি কে তৈরি করেছে। এই সুইট সুইট কেক গুলো কিন্তু তৈরি করেছে এই সুইট সুইট দিদিগুলো। স্মাইলটা যতটা সুইট কিন্তু কেক গুলো কিন্তু ততটাই সুইট হবে। আর তোমাদের একটু স্পাইস গুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পুরো লিস্টটা কিন্তু দেওয়া রয়েছে এখানে, তোমরা দেখে নিতে পারো। আর এখানে কিন্তু কয়েকটা চকলেটও আমি দেখতে পাচ্ছি, এগুলো কি তোমাদের হাতে তৈরি? হ্যান্ডমেড, সব হ্যান্ডমেড। আর এখানে প্রত্যেকটার প্রাইস ফেলা রয়েছে। এখানে যা আছে যাবতীয় সব আপনাদের হ্যান্ডমেড, তাই তো? সব হ্যান্ডমেড। আর এটা কি? আর এটা, এটা রামবলস আছে। আচ্ছা এটা কি প্রাইস কি আছে? এটা এটা 65। এটা এক পিস 65 তো? ইয়া না, এটা মানে প্যাকেটটা এমন ভাবে প্যাকেজিংটা এমন করা হয়েছে না মনে হচ্ছে। ওকে ওকে ওকে। আর এখানে যে লিস্টটা রয়েছে এটা তো আলাদা রয়েছে, এটা কি? এটা একচুয়ালি স্পেশাল আইটেমস, মানে আমাদের যে আইটেমস আমাদের চলে সেগুলোর এখানে আছে মেনশন করা। তো এই আইটেমগুলো কি এখানে আছে না? সবগুলোই আছে এখানে। কোনগুলো মানে স্পেশাল আইটেম কোনগুলো আছে? স্পেশাল আইটেম হচ্ছে আমাদের এখানে রসমালাই কেক আর রয়েছে, কিন্তু আমাদের যে কৃষ্ণ এখানে ব্রাউনিস আছে, ব্রাউনিস। আচ্ছা তো দেখতে পেলে এগুলো, তো এগুলো হচ্ছে স্পেশাল আইটেম যেগুলো প্রাইস কিন্তু এই যে এখানটা দেওয়া রয়েছে সাইডে দেখতে পাচ্ছ।
কলকাতা শহীদ কাটা সহই রয়েছে, তাই একটু পরিষ্কার করে বলতে হবে। এবারে নেক্সট কে আসবে চলে এসো। এবারে আমি এদিক থেকে শুরু করব। আমি আছি কিন্তু এখন মৌচকের সামনে, মানে মৌমিতা যে এই দোকানের ওনার, তার নাম হলেন মৌমিতা। আর মৌমিতা চকলেট কম্বাইন করে কিন্তু মৌচক করা হয়েছে। আমি এখানে দেখে নেবো কি কি চকলেট আছে আর তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পান চকলেট রয়েছে, মিন্ট রয়েছে, ব্ল্যাক কারেন্ট রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু এখানে ফেলা রয়েছে। আর একটা ইউনিক জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো, এই যে কি সুন্দর তৈরি করা হয়েছে চকলেটটা, বন্দুকের মানে স্টাইলে। এটা কিন্তু বন্দুক না, এটা কিন্তু চকলেট। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে দেখতে পাচ্ছ তাজমহল তৈরি করা হয়েছে, কিন্তু চকলেটটাই পুরো জিনিসটাই কিন্তু চকলেটের তৈরি। দারুণ লাগছে কিন্তু, নানা রকম খাবার পেয়ে যাবেন, অবশ্যই ট্রাই করুন। হট চকলেট, হট কেশরি কফি, কেশরি কফি, জুস এন্ড মকটেল। শ্যামবাজারে রয়েছেন এনাদের। এগুলো কি যাবে কেশরি কফিতে? এগুলো যাবে কফিতে তো এগুলো যাবে না, এগুলো কি লস্যিতে? লস্যি ম্যাঙ্গো শেকে যাবে কিন্তু 100 rupees। এত রকমের মকটেল। তো এবার আমি আছি সূর্য কুমার মধুক মিষ্টি স্টলের সামনে। এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু চন্দননগরে। এখানে দেখাচ্ছি তোমাদের মিষ্টি গুলো 60 টাকা 50 টাকা। এই যে এই জলবড়া গুলো দেখতে পাচ্ছ, কত বড় বড় কিন্তু জলবড়া করে করা হয়েছে। বিভিন্ন সাইজের কিন্তু রয়েছে, ছোট বলো বড় বলো বিভিন্ন সাইজের কিন্তু পেয়ে যাবে। আচ্ছা বড়টার দামটা কত আছে? এটা 2000 টাকা। 2000 টাকা। আর এর চেয়ে ছোট যেটা রয়েছে 600 টাকা, এটা 300 টাকা। এটা 600 300। আর এগুলো কি আছে? এটা দুধ পুলি আছে, ক্ষীর পুলি সন্দেশ, তৃপ্তি সন্দেশ, মতিচুর সন্দেশ, কালাকার, হনিডু আছে, রসমাদুরি আছে, বড় মালপো আছে, ছানা মিষ্টি আছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম মিষ্টি কিন্তু এখানে রয়েছে, মানে দেখে কিন্তু একটা জিভে জল আসা ব্যাপার, দারুণ লাগছে কিন্তু। খাবারের গন্ধ শুঁকতে শুঁকতে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো অবশ্যই একবার এসে ঘুরে যেও চেটে পুটে খাদ্য মেলায়, যেটা কিন্তু আয়োজিত হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা বললেও অবশ্যই, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এক লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওয়ে, পরের কোনো লিস্টে। টাটা। একবার দাদা।